হবে। দাদা দিদিকে বলো কর্মসূচি অনেকদিন আগে শুরু হয়েছে, আপনি অনেকটা দিন পরে করছেন, কি নির্দেশ ছিল আপনার, কি আজকে অনুষ্ঠান, কি কর্মসূচি? দিদিকে বলো অনুষ্ঠানটা 29শে জুলাই শুরু হয়েছে, 29শে জুলাই শুরু হয়েছে। সেটা প্রথমত আমরা শুনেছি এটা এমএলএদের উপরে নির্দেশ ছিল এই কর্মসূচিটাকে সফল করার লক্ষ্যে, কিন্তু গত 3রা সেপ্টেম্বর আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক এবং ছাত্র জীবন নয়নের মণি অভিষেক ব্যানার্জি মিটিং ডেকে আমাদেরকে এই নির্দেশটা দিলে যে এবার থেকে তৃণমূল যুব কংগ্রেসকেও এই কর্মসূচিতে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব গ্রহণ করতে হবে। তাই আমরা 3রা সেপ্টেম্বরের পর থেকে আমাদেরকে বলা হয়েছিল 3 দিন সভায় 4, 5, 6 তার মধ্যে আপনারা প্রথমে কবে শুরু করছেন সেটা দিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে প্রথম শুরু করবেন, তারপরে পরবর্তী এই যে উনি দিয়েছে এই নির্দেশ অনুযায়ী এই দিদিকে বলো কর্মসূচিটা সফল প্রায় আমাদের কর্মসূচিটা দিয়েছে, আমরা সেই মোতাবেক আজকে আমরা শুরু করছি। আপনি আপনার ব্লকের কোন জায়গা থেকে এই কর্মসূচি শুরু করবেন? আমরা 10নম্বর ওয়ার্ড থেকে শুরু করব, 10নম্বর ওয়ার্ড থেকে প্রথমে শুরু করব। আমাদের যেহেতু কোনো পার্ট দেয়নি, কোনো বুথ দেয়নি, আমরা 10নম্বর ওয়ার্ড পুরোটাকে কভার করব। তারপরে দিয়েছে নির্দেশ 7নম্বর ওয়ার্ডে যেতে, এটা পূর্ব নির্ধারিত দল থেকেই ঠিক করে দেওয়া হয়েছে, তাই সেই নির্দেশ মোতাবেক আমরা প্রথমে 10নম্বর ওয়ার্ডে যাব, তারপর 7নম্বর ওয়ার্ডে আমাদের ডেটটা ঠিক হয়ে গেছে, 13 তারিখে আমরা 7নম্বর ওয়ার্ডে যাব, আর 10নম্বর ওয়ার্ডের সভাপতির সঙ্গে কথা বলে আমরা এখনই ঠিক করে দেবো 10নম্বর ওয়ার্ডে আমরা কবে যাব। কি বলবেন এই যে পদক্ষেপ, একজন মুখ্যমন্ত্রী তার সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য নাম্বার মানে প্রতিটি মানুষের দরবারে পৌঁছে দিচ্ছে, কি বলবেন? মানুষের কাছে গিয়ে বলবো আপনাদের কোথায় অভাব, কি অভিযোগ আছে, আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না, আমাদের ব্যবহারে আপনারা কোনো রকম দুঃখ বা মর্মাহত হয়েছেন কি না, আরও কোনো উন্নয়ন করার দরকার আছে কি না, এলাকার পরিষেবার দিক দিয়ে কোনো ঘাটতি আছে কি না, আপনার যদি বাড়িতে অ্যাম্বুলেন্স বা কোনো রকম জরুরি পরিষেবার দরকার হয় আপনি 1 মিনিটে দিদিকে বলে সরাসরি সেই পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারে। অর্থাৎ জনসংযোগ বাড়াবার জন্য, এটার জনসংযোগ বাড়াবার জন্যই আমাদের এই মুখ্য লক্ষ্য। আমার নাম সুমন রায়চৌধুরী, আমি মেটাবুজ ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং মহেশতলা 3নম্বর ওয়ার্ডে পৌর। কি আজকে অনুষ্ঠান, কি কর্মসূচি? দিদিকে বলো অনুষ্ঠানটা 29শে জুলাই শুরু হয়েছে, 29শে জুলাই শুরু হয়েছে। সেটা প্রথমত আমরা শুনেছি এটা এমএলএদের উপরে নির্দেশ ছিল এই কর্মসূচিটাকে সফল করার লক্ষ্যে, কিন্তু গত 3রা সেপ্টেম্বর আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক এবং ছাত্র জীবন নয়নের মণি অভিষেক ব্যানার্জি মিটিং ডেকে আমাদেরকে এই নির্দেশটা দিলে যে এবার থেকে তৃণমূল যুব কংগ্রেসকেও এই কর্মসূচিতে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব গ্রহণ করতে হবে। তাই আমরা 3রা সেপ্টেম্বরের পর থেকে আমাদেরকে বলা হয়েছিল 3 দিন সভায় 4, 5, 6 তার মধ্যে আপনারা প্রথমে কবে শুরু করছেন সেটা দিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে প্রথম শুরু করবেন, তারপরে পরবর্তী এই যে উনি দিয়েছে এই নির্দেশ অনুযায়ী এই দিদিকে বলো কর্মসূচিটা সফল প্রায় আমাদের কর্মসূচিটা দিয়েছে, আমরা সেই মোতাবেক আজকে আমরা শুরু করছি। আপনি আপনার ব্লকের কোন জায়গা থেকে এই কর্মসূচি শুরু করবেন? আমরা 10নম্বর ওয়ার্ড থেকে শুরু করব, 10নম্বর ওয়ার্ড থেকে প্রথমে শুরু করব। আমাদের যেহেতু কোনো পার্ট দেয়নি, কোনো বুথ দেয়নি, আমরা 10নম্বর ওয়ার্ড পুরোটাকে কভার করব। তারপরে দিয়েছে নির্দেশ 7নম্বর ওয়ার্ডে যেতে, এটা পূর্ব নির্ধারিত দল থেকেই ঠিক করে দেওয়া হয়েছে, তাই সেই নির্দেশ মোতাবেক আমরা প্রথমে 10নম্বর ওয়ার্ডে যাব, তারপর 7নম্বর ওয়ার্ডে আমাদের ডেটটা ঠিক হয়ে গেছে, 13 তারিখে আমরা 7নম্বর ওয়ার্ডে যাব, আর 10নম্বর ওয়ার্ডের সভাপতির সঙ্গে কথা বলে আমরা এখনই ঠিক করে দেবো 10নম্বর ওয়ার্ডে আমরা কবে যাব। কি বলবেন এই যে পদক্ষেপ, একজন মুখ্যমন্ত্রী তার সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য নাম্বার মানে প্রতিটি মানুষের দরবারে পৌঁছে দিচ্ছে, কি বলবেন? মানুষের কাছে গিয়ে বলবো আপনাদের কোথায় অভাব, কি অভিযোগ আছে, আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না,
আমাদের ব্যবহারে আপনারা কোনো রকম দুঃখ বা মর্মাহত হয়েছেন কি না, আরও কোনো উন্নয়ন করার দরকার আছে কি না, এলাকার পরিষেবার দিক দিয়ে কোনো ঘাটতি আছে কি না, আপনার যদি বাড়িতে অ্যাম্বুলেন্স বা কোনো রকম জরুরি পরিষেবার দরকার হয় আপনি এক মিনিটের দিদিকে বলে সরাসরি সেই পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারেন। অর্থাৎ জনসংযোগ বাড়াবার জন্য এটা, জনসংযোগ বাড়াবার জন্যই আমাদের এই মুখ্য লক্ষ্য। আমার নাম সুমন রায়চৌধুরী, আমি মেটাপুজ ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং মহেশতলা 3 নম্বর ওয়ার্ডে পৌরপতি।